ঐতিহাসিক পিঙ্ক ডে টেস্ট ভারত বাংলাদেশ ম্যাচ, আর সেই ইতিহাসের সাক্ষী হতেই আমি এখন ইডেন গার্ডেন্সে। তবে সাংবাদিক হীরকের তকমাটা মুছে দিয়ে একদম সাধারণ দর্শক হয়ে আজকে মাঠে আসছি। কারণটা অন্য, কারণটা হচ্ছে একটু অন্যভাবে দর্শকদের পয়েন্ট অফ ভিউ দিয়ে স্বাদটা নিতে চাই। কীভাবে মাঠে বসে এই ঐতিহাসিক ম্যাচ পিঙ্ক বল টেস্ট, ডে নাইট টেস্ট, ভারতে যেটা প্রথম, সেটার এক একটা মুহূর্ত মিস করা যাবে না, তাই একেবারে গ্যালারিতে সমস্ত সমর্থকদের সঙ্গে মজা করতে করতে ম্যাচটা দেখব। কীভাবে কী করছি সবই দেখাবো তোমাদের। অনেক রকমের চেকিং হলো, তো চেকিং করি এবার ফাইনালি ঢুকে পড়েছি স্টেডিয়ামে, এবার ম্যাচ দেখতে যাব। খেলা অলরেডি প্রায় শুরু হবে করছে, তো চলো দেখি।
বসে খেলা দেখছি, আমার এই পাশটায় আমি রয়েছি, ঠিক এই উল্টো দিকটায় খেলা চলছে। দেখতেই পাচ্ছ এখানটা এখন ভারতীয় বোলাররা বোলিং করছে যথারীতি, ভারতীয় পেসাররা ঈশান্ত শর্মা বল করছে ওখানটায়। টেস্ট স্বভাবতই প্রথম ডে নাইট টেস্ট, তাই উচ্ছ্বাস আনন্দটা যেরকম রয়েছে সমর্থকদের মধ্যে, কিন্তু মাঠে কিন্তু সেই ফাইটিং স্পিরিটটা দেখাতে পারছে না বাংলাদেশ। ইতিমধ্যেই মানে এখনও লাঞ্চ ব্রেক ফার্স্ট সেশনটা হয়নি, এখনই 5 উইকেট হারিয়ে ফেলেছে তারা। বলা বাহুল্য ভারত দুরন্ত বোলিং করছে, যেটাই স্বাভাবিক। আমরা জানি ভারতীয় পেসাররা আগের ম্যাচেও কীভাবে দাপট দেখিয়েছিল, সেই দাপটটাই দেখাচ্ছে। তো অনেকটাই এক পেশে খেলা হচ্ছে, সেই খেলাই দেখছি। উপভোগ্য তো অবশ্যই, কিন্তু একটু ফাইটিং স্পিরিট যদি থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তবে এটাও খারাপ কি, কারণ টেস্ট ক্রিকেট, সেই টেস্ট ক্রিকেটে এইভাবে লোক এসছে, এত লোক এসছে, 62,000 ইডেন গার্ডেন্স ফুল হাউস হয়ে গেছে, এটাই বা কম কি, সৌরভ গাঙ্গুলির ডাকে কলকাতাবাসী আসবে না সেটা হয় নাকি, সেটাই আরও একবার প্রমাণ করলো। ইডেনের ঐতিহাসিক ডে নাইট টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ, আর শেষের প্রথম সেশন শেষের পরেই 6 উইকেট কিন্তু হারিয়ে ফেলেছে ইতিমধ্যেই বাংলাদেশ। তবে এখন যে ব্রেক, সেই ব্রেকে কিন্তু সবথেকে বড় আকর্ষণীয় বিষয়টা হচ্ছে, অর্থাৎ ভারতীয় ক্রিকেটের FAB 5 যাদেরকে বলা হয়, 2001-এ যে ইডেনে ঐতিহাসিক টেস্টটা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যেখানটায় রাহুল দ্রাবিড় এবং VVS লক্ষ্মণের ঐতিহাসিক পার্টনারশিপ সঙ্গে হরভজন সিংয়ের হ্যাটট্রিক, যেটা বলা হয় যে ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছিল যে ম্যাচটা, সেই ম্যাচের স্মৃতিচারণায় কিন্তু এই মুহূর্তে মাঠের মাঝখানে রয়েছেন সচিন তেন্দুলকার, VVS লক্ষ্মণ, হরভজন সিংরা, অবশ্যই সৌরভ গাঙ্গুলি তো রয়েছেনই। তো তাদের এখন সেই স্মৃতিচারণা এবং সৌরভ গাঙ্গুলি, ইডেন গার্ডেন্স সব কিছু নিয়ে কিন্তু একটা মজাদার গল্প হচ্ছে, মজাদার আড্ডা চলছে, মাঠের মাঝখানে তারা বসে রয়েছেন, বসে কিন্তু সেই আড্ডাটা দিচ্ছেন, এবং মাঠে গ্যালারিতে থাকা সমস্ত লোকেরা কিন্তু, সমর্থকেরা কিন্তু সেই আড্ডাটাই, সেই স্মৃতিচারণার সঙ্গে সঙ্গে সেই আড্ডাটাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। দিন শেষে সন্ধ্যা নেমেছে আকাশে, আর তার সঙ্গেই জ্বলে উঠেছে ইডেন গার্ডেন্সের বাতিস্তম্ভ। এই বাতিস্তম্ভ জ্বলার পরে কিন্তু ঐতিহাসিক টেস্টটা আরও রাজকীয় দেখাচ্ছে ইডেন গার্ডেন্সের গ্যালারি থেকে। তো ইডেনের মাঠে যেরকম ফ্লাড লাইটের আলোয় খেলছেন ক্রিকেটাররা, ঠিক তেমনই গ্যালারিতেও কিন্তু, গ্যালারিটাও কিন্তু হয়ে উঠেছে একেবারে গোলাপি রঙের, সমস্ত গ্যালারির উপরে সমস্ত লাইট জ্বলে উঠেছে যেগুলো সব গোলাপি রঙের। অর্থাৎ পিঙ্ক বল টেস্টে কিন্তু এই মুহূর্তে গ্যালারি যখন গোলাপি, তখন ইডেন গার্ডেন্সের বাতিস্তম্ভের আলোয় চলছে টিম ইন্ডিয়ার পারফরমেন্স।
পেসারদের দাপটে মাত্র 106 রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। এবার ভারত ব্যাট করতে নেমেছে, মানে বলা যায় যে টেস্টের প্রথম দিন এবং তাতে বাংলাদেশ দল অল আউট হয়ে গেল 106 রানে, তারপর আবার ভারতও ব্যাট করতেও নেমে গেল। মানে এটা একজন দর্শকের পয়েন্ট অফ ভিউ দিয়ে যারা ধরো প্রথম দিন মানে ফার্স্ট ডে ম্যাচটা দেখতে এসছে তাদের কাছে কিন্তু একটা বাড়তি পাওনা যে ইন্ডিয়ার ফিল্ডিংটাও দেখলো, সাথে সাথে ইন্ডিয়ার ব্যাটিংটাও দেখতে পাচ্ছে তারা। ইতিমধ্যেই রোহিত শর্মা আর মায়াঙ্ক আগরওয়াল নেমে গেছে, তারা তাদের খেলা শুরু করছে, ভারতের ইনিংস শুরু হচ্ছে কার্যত। Let's go.
ঐতিহাসিক ডে নাইট টেস্টের প্রথম দিনটা শেষ হলো। ঐতিহাসিক দিন কারণ ভারতে প্রথম ডে নাইট টেস্ট, তো বলা বাহুল্য প্রথম দিনটা কিন্তু প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড আনন্দ হয়েছে। সব থেকে বড়ো কথা, গোলাপি বলে দিন রাতের ম্যাচ, ফ্লাড লাইটে বিরাট কোহলিদের ব্যাটিং, সব থেকে বড়ো আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং দেখলাম, অর্থাৎ বিরাটদের ফিল্ডিং দেখার পর বিরাটদের ব্যাটিংও দেখলাম। রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা সবাই ব্যাট করলেন। এটা একদিনে এত কিছু পাওয়াটা কিন্তু বলা চলে যে মনকে সান্ত্বনা দেওয়া, সন্তুষ্ট হওয়া, তাই সন্তুষ্ট হয়েই বাড়ি ফেরা। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে এখানটায় কিন্তু যখন রিপোর্টার হয়ে খেলাটা দেখতে যাই বা কভার করতে যাই, তখন যেভাবে যতটা শান্তিপূর্ণভাবে কাজ করি, সাপোর্টার হিসেবে যাওয়া কিন্তু একটু বিড়ম্বনা রয়েছে, এটা আমার পার্সপেক্টিভ থেকে বলছি। কারণ এক জায়গা থেকে নড়া যাবে না, এখানটায় যাওয়া যাবে না, ওখানটায় যাওয়া যাবে না, এই ব্যাপারগুলো থাকে, কিন্তু সব কিছুকে কাটিয়ে উপেক্ষা করে কিন্তু মজাটা ভালো হলো, বেশ আনন্দ এবং উপভোগ্য একটা ম্যাচ। সবথেকে বড় কথা, ঐতিহাসিক টেস্ট কিন্তু স্মরণীয় হয়ে থেকে গেল আমার কাছে, কলকাতাবাসীর কাছে তথা ভারতবাসীর কাছেও।